Welcome to my channel. I hope you all are doing good. So, I am happy to see you all good, healthy, and at home. So, a few days ago, I gave a story where I gave three options. Get ready with me, makeup under 500 rupees, and 10-minute party look. So, most of the people voted for get ready with me. So, today I am doing a get ready with me video. And the rest of the video is on my channel after this. So, I am creating a get ready with me look. It's a simple, very very simple go-to look. So, you can try it. So, yeah, without any further ado. এবার আমাকে সেট করতে হবে
আমি রিসেন্টলি আইব্রোস করেছি অনেকদিন পর, আর বলতে হবে ভালো করেছে আইব্রোটা, কারণ জেনারেলি আমার আইব্রো কেউ ভালো করতে পারে না। আমি অনেক জায়গায় দেখে নিয়েছি, ঘুরে নিয়েছি, হয়তো এদিকটা উড়ে দিল, নয়তো এদিকটা উড়ে দিল, এটাই হয় জেনারেলি। কিন্তু এবারে খুব ভালো করেছে। আমি কিছুদিন আগে, অনেকদিন পর অ্যাকচুয়ালি করলাম, চণ্ডীদাসে লাবণ্য বলে একটা পার্লার আছে ওইখানে, তো ফার্স্ট টাইম ওখানে আমি গেলাম। আমি ছোটবেলায় গেছি মায়ের সাথে, অনেক মা যেত ওখানে, কিন্তু আমি নিজে কোনোদিনও যাইনি পার্লারটাতে। তো আমি কালকে কালকে না কিছু আগে গেছিলাম, মানে করোনাটা অতটা তখন বাড়েনি, মানে এই লকডাউনগুলো অ্যাটলিস্ট আসেনি, তো তখন করলাম, তো বেশ ভালোই করেছে বলতে হবে। আমার মনে হচ্ছে আমি ঠিকঠাক ল্যান্ড করছিলাম, মুখটা খুব বেশি সাদা লাগছে মনে হচ্ছে, হ্যাঁ খুব বেশি সাদা হয়ে গেল। ঠিক আছে, দেখা যাবে কিছু একটা ব্যবস্থা করবো, মনে হচ্ছে অনেকটা কান্তি নামিয়ে নিয়েছি না। দেখে দেখে তুমি বলে এরকমই হবে, যাই হোক। হ্যাঁ ল্যান্ড করতে খুব বিরক্ত লাগবে কথা, তো টাইম তো নেই না। হ্যাঁ এবছর আমি পুজোতেও আইব্রোস করিনি, মানে আমার পুজোতেও ইন্টারভিউ, আচ্ছা হ্যাঁ ব্লেন্ড করার টাইম কিন্তু এরকম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে, এরকম ড্র্যাগ করলে কিন্তু ব্লেন্ড হয় না ঠিক করে, কিন্তু আমি ওটাই করি, ঘুরে ফিরে যাই না কেন, মানে এরকম হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম করা উচিত না। যাই হোক অনেক কষ্টে লেন্সটা করলাম আজ, ভুলে গেছিলাম ফার্স্টে, তারপরে ভাবলাম যে না বলে দেখি। হ্যাঁ এটাই হবে, যখন খুব বেশি লাইট কালারের কিছু ফাউন্ডেশন বা কনসিলার লাগাবে তখন তো কালো হয়ে যাবে উল্টো। ওই জন্য আমার যেটা আগে কনসিলারটা ছিল ওটা ওয়ান শেডই আমার থেকে লাইট ছিল, তো ওটা ঠিক ছিল, বাট যখন আমি নতুনটা নিলাম না এটা শেডটা খুব বেশি লাইট, তো ওই জন্য মুখটা এরকম হয়ে গেছে আজব টাইপের। এত লাইট ইউজ করলে ভালো লাগে না, আমি জানি না, মুখটা গ্রে হয়ে গেছে মনে হচ্ছে, কি জানি আমি তো ভুলে গেছি, তাহলে কি জানি আমি তো ঠিকঠাক দেখতেই পাচ্ছি না লেন্স পরে। তো হ্যাঁ কনসিলার হয়ে গেছে, ও শিট, তো আমার কনসিলার হয়ে গেছে, আমি এবার কি করব, আমি এবার সেট করব ওভারঅল ফেসটাকে। ওটার জন্য আমি ইউজ করছি মেবলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট, ঠিক আছে, তো এটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, ব্লেন্ড করব মানে বিউটি ব্লেন্ডার দিয়ে লাগাবো। হ্যাঁ তো আচ্ছা, হ্যাঁ মুখে ব্লেন্ড করতে করতে একটু নেকেও ব্লেন্ড করে নেবে ফাউন্ডেশনটা, যেটা আমি ভুলে গেলাম করতে। যাই হোক আমি হালকা করে, আমি খুব বেশি পাউডার দেবো না, কারণ যেহেতু উইন্টার তো ফেস ড্রাই হয়ে যেতে পারে, তাই জন্য আমি কী করবো খুব হালকাভাবে কম্প্যাক্টটা ফেসের মধ্যে ট্যাপ ট্যাপ করে নেবো, যাতে হালকা করে সেট হয়ে যায়। হ্যাঁ এরপরে আমি করবো কন্ট্রোল ফেস। হ্যাঁ তো কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি সুগারের সাটল সামেট কন্ট্রোল দি ফোর্স ফেস প্যাক, ঠিক আছে। ব্লাশের জন্য যেহেতু আমার সুগারের ব্লাশটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই জন্য আমি ক্রিম ব্লাশ ইউজ করবো। ওটার জন্য আমি মেবলিনের টাচ অফ স্পাইস ক্রিম লিপস্টিকটা ইউজ করছি, হালকা নিয়ে নিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করবো, ঠিক আছে। এই কালারটা অ্যাকচুয়ালি খুব ভালো, মভ পিঙ্ক টাইপের কালার, এটা ডেইলি ইউজের জন্য খুব ভালো, আর যেহেতু এটা উইন্টার তো ওই জন্য ক্রিম ব্লাশটা আমি ইউজ করছি, যদি সামার হতো তো পাউডার ব্লাশ বেটার ছিল, কারণ ক্রিম ব্লাশগুলো সামারে স্টে করবে না, ছেলেরা ভাববে এগুলো ন্যাচারাল কালার, মানে ভাবে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা জানি এগুলো কি, যাই হোক সেটা কোনো বড় কথা নয়। যেটা বলছিলাম, হ্যাঁ আইব্রোজের জন্য আমার কাছে খুব ভালো একটা অপশন ছিল, যেটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার, ব্লু হেভেনের খুঁজে পাচ্ছি না, হ্যাঁ এটা, কিন্তু এটা ডিউরেবল নয়, মানে এটা কী বলবো, কিছু ইউজ করার পরে আমি খুব জোরে জোরে করি তো এর মুখটা ভেঙে গেছে, পেন্সিল ইউজ করবো যেটা মা ইউজ করে। যাই হোক তো আমি ছিল, আমি জানি না এইভাবে ক্যামেরাতে কী করা, আমি আমি এখানে করছি, ওখানে আমি ঠিক
ভালো করতে পারবো না মেবি। এগুলোতে কি হয় না যে কালারটা খুব ডিপ হয়ে যায়, মানে আমি এই শেডটা নিলাম আর এটাকে আমি আমার হালকা করে নিয়ে নিচ্ছি শেডটা দুটো আইজে। আমি জানি না ঠিকঠাক দুটো চোখে হলো কি না, মেবি হয়েছে, তো যাই হোক। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে কালারটা তো আমার নেওয়া হয়ে গেছে, চোখে এরপর আমি কি করবো, হ্যাঁ একটু ডার্ক কালার নেবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি। আর আমি জেনারেলি বাইরে গেলে কি করি, হুটহাট করে একটু ফিঙ্গার্স দিয়ে করি নি, কিন্তু আজকে যেহেতু আমি লেন্স পড়েছি আমার হাত দিয়ে করলে একটু লেন্সটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি রাস্তায় করছি। তো আমি ইনার না, এটা আউটার কর্নারে এই একটু ডিপ শেডটা নিয়ে একটু ব্লেন্ড করছি দুটোকে। আমি সেটা করতে পারছি না, আমি এটা দেখেই করি। কাজছিলাম মতো তো কাজ হয়ে গেছে। এরপরে আমি কী করবো, অ্যাকচুয়ালি ব্লেন্ড করাটা খুব দরকার, দুটো আই শ্যাডো যখন মিক্স করা হচ্ছে তো ওই জন্য আউটার কর্নারটাকে আচ্ছা করে ইনার কর্নারের সাথে ব্লেন্ড করে দেবো, ঠিক আছে। যাই হোক, এরপরে আমি এই মাঝখানে শিমার শেডটা নিয়ে উপরেতে লাগিয়ে নেবো, ঠিক আছে। সব থেকে ইজি আমার নেল পলিশের অবস্থা খারাপ। তো আমি এই করছি কি, মোটামুটি হয়ে গেছে। এরপর আমি কি করবো, এরপর নাইস কোয়েশ্চেন, এরপর আমি কি করবো, একটা টাইম ছিল ছোটোবেলায়, যখন ছোটোবেলা না মানে 3-4 বছর আগে যখন আমি খুব আইলাইনার লাগাতাম, মানে আমি ওটাই জানতাম ছিল, তো ওটাই আমি খুব লাগাতাম। আর আমার মা একদম পছন্দ করতো না, জানি না কেন, কারণ খুব মোটাভাবে আইলাইনার লাগাতাম, ঠিকঠাক লাগাতে পারতাম না, তো ওই জন্য দেখতে খুব বাজে লাগতো। তো তারপর থেকে এমন দিন এলো যে আমি আইলাইনার লাগানোই ছেড়ে দিলাম, আমি জাস্ট হয়তো কাজল লাগাই না, তো আমি জাস্ট মাস্কারা নিয়ে বেরিয়ে যাই। তো আমি এখন ভাবছি কাজলটা আছে কি আমার কাছে, কাজলটা হ্যাঁ আছে, তো এটা নাইকার কাজল, তো এটা ঢাকনা কী বলবো আর কত বদনাম হবো আমি, তো আমি এটা ইউজ করছি, কাজলটা করবো, কাজল ইউজ না করলেও কিছু না, থাক আজকে কাজল ইউজ করবো না, ঠিক আছে অন্যদিন করবো, আজকে আমি জাস্ট মাস্কারা নিয়ে নেবো, ঠিক আছে। তো ঠিক আছে, এটা আমি ইউজ করছি লরিয়েলের ভলিউম মিলিয়ন ল্যাশেস, ঠিক আছে।
কাছে আইল্যাশ কালার ছিল, মানে এটা আমি কিনেছিলাম, কিন্তু ওটা আমি ইউজই করি না, কারণ কি বলবো ইউজ করাই হয় না অর্ধেক জিনিস। হ্যাঁ, এরপর আমি কি করব, এরপর আমি ওই লিপস্টিকটাই লাগাচ্ছি যেটা আমি বলছিলাম, যেটা দিয়ে আমি ব্লাশ করেছি অ্যাকচুয়ালি আজকে আমার, সেটা হচ্ছে পড়ে গেল। তাই আমি এর সাথে একটু আমার এই ইনসাইডের খুব অ্যাফোর্ডেবল আর খুব ভালো, বাট আমি ডিপ করে লাগিয়ে দিলাম। এরপর আমি যেটা করবো কি, সব তো হয়ে গেছে অলমোস্ট, এরপর হ্যাঁ হাইলাইটার একটু ইউজ করতে হবে, যেটার জন্য আমি ইউজ করছি সুগারের হাইলাইটারটা, ঠিক আছে, সাথে সামিত কন্ট্রোল টি ফোর্স প্যালেট থেকে এটার জন্য ইউজ করছি এই ব্রাশটা। আমি আমি হাইলাইটার অ্যাকচুয়ালি ইউজ করি না, আমি জানি না কেন, মানে খুব বলছি কেন, বিশাল So this is the final completed look. I hope you people enjoyed my video, and if you like it then like my video, subscribe to my channel and press the bell icon, and yeah, bye, stay safe, stay happy.